শান্তি আজকের তারিখ হলো এগারোই জানুয়ারি দু হাজার বাইশ প্রাত মুরলী হোম শান্তি বাপ দাদা মাধবান আজকের মুরলিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা জ্ঞানের বুলবুল হয়ে নিঃসম বানানোর সেবা করো নিজের হৃদয়কে জিজ্ঞাসা করো স্মরণে যাত্রা ঠিক আছে কি না তো বাবা বলেছেন যে জ্ঞানের বুলবুল হয়ে নিঃসম বানানোর সেবা করো মানে আমাদের নিজের মতো বানানোর সেবা করতে হবে আর নিজের হৃদয়কে জিজ্ঞাসা করতে হবে কি স্মরণের যাত্রা ঠিক আছে কিনা আমি বাবাকে ঠিকঠাকভাবে স্মরণ করছি কিনা প্রশ্নতে বাবা বলেছেন বিশেষ কোন পুরুষার্থের দ্বারা ভেগার টু প্রিন্স হতে পারো উত্তর ভেগার টু প্রিন্স হওয়ার জন্য বুদ্ধির লাইন ক্লিয়ার হতে হবে এক বাবা ব্যতীত আর কেউ যেন স্মরণে না আসে তোমাদের বেগার টু ফ্রেন্ডস হওয়ার জন্য আমাদের বুদ্ধির যে লাইন সেটা ক্লিয়ার হতে হবে আর এক বাবা ব্যতীত আর কেউ যেন স্মরণে না আসে এই শরীরও আমার নয় এভাবে যারা বেঁচে থেকেও মরে থাকা পুরুষার্থ করে তারাই ভেগার তাদের ওই বানপ্রস্থ অবস্থা কারণ তাদের বুদ্ধিতে থাকে এখন তো বাবার সাথে ঘরে যেতে হবে তারপরে সুখধামে আসতে হবে ও শান্তি মিষ্টি মিষ্টি বাচ্চারা জানে পঠন পাঠনে কোন বিষয়ে বেশি মনোযোগ দিতে হবে সর্বগুণ সম্পন্ন কলা সম্পূর্ণ সম্পূর্ণ নির্বিকারী মর্যাদা পুরুষোত্তম অহিংসা পর্ম ধর্ম হতে হবে দেবী দেবতার যে গুণ সেগুলো আমাদেরকে নিজের জীবনে ধারণ করতে হবে সর্বগুণ সম্পন্ন কলা সম্পূর্ণ সম্পূর্ণ নির্বিকারী পুরুষোত্তম অহিংসা পরম ধর্ম হতে হবে চেক করে দেখতে হবে আমার মধ্যে এই সব আছে যা হতে চাও সেই দিকে লক্ষ্য থাকবে না এরকম কিভাবে হব পঠন আর পাঠনের দ্বারা অসীম বাবাকে সারাদিনে কতখানি স্মরণ করো কত আত্মাকে পড়াও এখনও তো কেউ সম্পূর্ণ হয়নি পুরুষার্থ অনুসারে নম্বর ক্রম হয় বাবা প্রত্যেক বাচ্চার প্রতি নজর রাখেন এই বাচ্চারা কি করছে আমার জন্য কি সার্ভিস করে কতর ভাগ্য উঁচু থেকে উঁচু বানাচ্ছে প্রত্যেকে নিজের অবস্থা আর নিজের খুশিও জানে তোমাদের প্রত্যেকের নিজেদের জীবনে অতীন্দ্রিয় সুখ কতখানি তা অনুভব করতে পারে এত বাচ্চাদের নিশ্চয় আছে যে তোমরা বাবার স্মরণেই তম প্রধান থেকে শত প্রধান হও সহজ উপায় হলোই স্মরণের যাত্রা নিজের হৃদয়কে জিজ্ঞাসা করো স্মরণের যাত্রা ঠিক আছে আমার অন্যদের নিঃসমও তৈরি করে জ্ঞান বুলবুল হয়েছি তোমরা ব্রাহ্মণরাই দেবে গুণ ধারণ করে মানুষ থেকে দেবতা হও তোমরা ছাড়া অন্য কেউ দেবতা হয় না তোমরাই দেবী ঘরানার শোভা হও ওখানেই তোমাদের দেবী পরিবার এখন তোমরা জানো আমরা দেবী পরিবারের হওয়ার জন্য খুব পুরসার্থ করছি বাচ্চাদের বিধিবদ্ধভাবে পড়তে হবে একদিনও অ্যাবসেন্ট হবে না তো প্রতিদিন পড়তে হবে একদিনও অ্যাবসেন্ট করা যাবে না যদি অসুস্থ হও খাটে পড়ে আছো তবু বুদ্ধিতে যেন শিব বাবার স্মরণ থাকে আত্মা জানে আমি সে বাবার বাচ্চা বাবা আমাকে ঘরে নিয়ে যেতে এসেছেন কত সহজ স্মরণ এই প্র্যাকটিসও অপরিহার্য বুদ্ধিতে যেন এক বাবারই স্মরণ থাকে বাবা এসেছেন আমরা এখন শান্তিধামে গিয়ে তারপরে আবার সুখ ধামে যাব শেষ পর্যন্ত তোমাদের এত পরিশ্রম করতে হবে যেন শুধু এক সে বাবার স্মরণ থাকে অন্য সব সঙ্গ ছেদ করে একের সঙ্গে মুখে কোনো জব করতে হবে না অন্যদের নিঃ সমান বানানোর জন্য হবে বাবা বুঝিয়ে বলেন তোমাদের সেই অবস্থায় যেতে হবে যে শতপ্রধান অবস্থা থেকে তোমরা এখানে এসেছিলে ওই অবস্থায় গিয়ে আবার ওই রকম অবস্থার সত্য যুগে ফিরে আসতে হবে কত সহজ তোমরা ভক্তি মার্গে গিয়ে থাকো তুমি যখন আসবে তোমরা তোমরা গিয়ে থাকো তুমি যখন আসবে তখন আমরা অন্য সঙ্গত ত্যাগ করে এক তোমার সঙ্গে জড়ব এতে পরিশ্রম আছে পবিত্রতার বিষয়ও মুখ্য গৃহস্থ ব্যবহারে থেকে কমল ফুল সমান হতে হবে ওই কমলও জল থেকে মাটির থেকে উপরে থাকে যেরকম ওই কমল বা জল থেকে মাটির থেকে উপরে থাকে তোমরাও চৈতন্য ফুলেরাও ভূমির ওপরে অতএব তোমাদের প্রতিজ্ঞা করতে হবে আমরা পবিত্র থেকে কেবলমাত্র এক তোমাকেই স্মরণ করব। যাতে অন্তিম সময়ে এক তুমি ছাড়া অন্য কেউ স্মরণে না আসে কোনো অপগুণ না থাকে যে বাচ্চারা এমন হয় তারা সদাই প্রফুল্ল থাকে এই প্র্যাকটিস খুব ভালো করে করতে হবে বাচ্চারা জানে কখনো কখনো অবস্থা নিস্তেজ হয়ে যায় মায়া তাড়াতাড়ি মায়া তাড়াতাড়ি কমল লজ্জাবতী তথা কমজোর করে দেয় প্রত্যেকের এটা অত্যন্ত প্রয়োজন নিজেকে নিজে জিজ্ঞাসা করা আমি কতক্ষণ বাবার স্মরণে থেকে উৎফুল্ল থাকি বাবার সার্ভিসে কত টাইম দি যদিও যে যেমনই হও তোমরা সব বাচ্চাকে সার্ভিস নিরন্তর করিয়ে যেতে হবে বাবা যাচাই করে দেখেন অবিনাশী উত্তরাধিকার পাওয়ার যোগ্যকে যেমন কাকরা বিছা জানতে পারে কোনো কিছু পাথরের মতো শক্ত নাকি নরম বস্তু তো পাথরের উপরে কখনো সে হুল ফুটাবে না তোমাদের কারবার এটা তোমরা অসীম বাবার স্টুডেন্ট না তোমাদের পড়ার ওপরে অনেক কিছু নির্ভর করে শুরুতে বাচ্চারা একদিনও মুরলি ছাড়া থাকতে পারতো না কত ছটপট করত ক্লাসে বড় দিদিরা গীত শুনিয়েছে তোমার মুরলিতে জাদু আছে বাবা তেরে মুরলি মেয়ে জাদু হে যারা বন্ধনে আটকে থাকতো তাদের কিভাবে মুরলি পচাত মুরলিতে জাদু আছে আছে না কোন জাদু বিশ্বের মালিক হওয়ার জাদু তো এই মধ্যে কি আছে জাদু আছে যে মুরলি পড়বে তো তার জীবন পরিবর্তন হয়ে যাবে আমরা বিশ্বের মালি হয়ে যেতে পারবো এর থেকে বড় জাদু আর হয় না তো সেই সময় তোমাদের কাছে মুরলির কত কদর ছিল শুরু শুরুর সময় কথা বলছে বাবা মুরলি সযত্নে পৌঁছানোর জন্য কত চেষ্টা করতো তখন ভাবতো বিনা পাঠে বেচারাদের কি দশা হবে এখানে বাবা জানেন এমন অনেক বাচ্চা আছে যারা মুরলিতে পুরোপুরি মনোযোগই দেয় না অনেক বাচ্চা যে মুরলি শুনি না মুরলির প্রতি মনোযোগ দেয় না মুরলি তো বাচ্চাদের রিফ্রেশ করে মুরলি আমাদেরকে রিফ্রেশ করে অনেকজন ভাবে শুধু যোগ করবো যোগ খুলে হবে না যোগ করার আগে আমাদের মুরলি অবশ্যই পড়তে হবে কারণ মুরলি যতক্ষণ আমাদের জ্ঞান থাকবে ততক্ষণ আমরা কিন্তু যোগ করতে ঠিকঠাক পারবো না এই জন্য জ্ঞান বেনা ধ্যান নেই তো এই জন্য মুরলি বাচ্চাদের রিফ্রেশ করে রিফ্রেশ হবে তবেই আমরা যখনই মেডিটেশন করব বাবাকে ইয়াদ করব তাহলে আমাদের বাবার সাথে যোগ তাড়াতাড়ি রাখবে ভগবান যে তোমাদের বিশ্বের মালিক তৈরি করেন তার মুরলি যদি নাই শুনবে তো ভগবান টিচার কি বলবেন বাবার ওয়ান্ডার আশ্চর্য লাগে চলতে চলতে অনেক বাচ্চাদের মায়ার তুফান এমনভাবে লাগে মুরলি পড়া ক্লাসে আসা ছেড়ে দেয় তেমন বাচ্চারা চলতে চলতে মুরলি পড়াও ছেড়ে দেয় ক্লাসে আসাও ছেড়ে দেয় এত মায়ার তুফান লাগে জ্ঞানের প্রতি অরুচি মানে বাবার প্রতি বিরাগ বাবার প্রতি বিরাগ মানে বিশ্বের বাদশাহীতে অনিচ্ছা মায়া একেবারে নিচে নিয়ে যায় বুদ্ধিকে একদম মেরে ফেলে যাতে কিছুই বুঝতে পারো না যদিও ভক্তি অনেক করেছে কিন্তু একদমই ব্লাইন্ড ফেদ অবুঝ হয়ে গেছে অন্ধশ্রদ্ধার মতো আমরা ভক্তি করেছি বাবা নিজে বলেন তোমরা কত যোগ্য ছিলে এখন অযোগ্য হয়ে গেছ এখন আমি আবার এসেছি বাচ্চারা তোমাদের যোগ্য বানাতে সেই জন্য শ্রীমদ অনুসারে অবশ্যই চলতে হবে বাবা বলেন এতে আর কিছু করার নেই শুধু বাবাকে স্মরণ করো আর পড়ো স্কুলে বাচ্চারা পড়ে আর টিচারকেও স্মরণ করে ক্যারেক্টারও সংশোধন করতে হয় তোমাদের এম অবজেক্ট সামনে দাঁড়িয়ে তা আমাদের এম অবজেক্ট মতো হতে হবে তোমাকে এরকমই হতে হবে তাদের ক্যারেক্টার ভালো হবে তবে তো সারাদিন মানুষ গায় তুমি সর্বগুণ সম্পন্ন ষোলো কলা সম্পূর্ণ সম্পূর্ণ নির্বিকারী মর্যাদা পুরুষোত্তম ডবল মানুষ যতক্ষণ পর্যন্ত বাবার পরিচয় পায় না ততক্ষণ তারা অন্ধকারে সারা দুনিয়ার মানুষ সেই সময় অনাথ হয়ে গেছে বাবাকে জানে না তাই অনাথ হয়ে গেছে তাদেরকে বাবার বার্তা পৌঁছাতে হবে তোমরা তো অসীম বাবার বাচ্চা না বাবা বলেন যদি আমাকে স্মরণ করো তো তোমাদের বিকর্ম বিনাশ হবে বাচ্চাদের উপায় বের করতে হবে সবার কাছে কিভাবে বার্তা পৌঁছানো যায় হ্যাঁ কীভাবে সবার কাছে এ বার্তা পৌঁছানো যায় যে ভগবানের সৃষ্টিতে চলে এসেছেন হ্যাঁ আমাদের মনুষ্য থেকে দেবতা বানাচ্ছেন সংবাদপত্রের মাধ্যমে সবার কাছে বার্তা পৌঁছাবে এক বাবাকে স্মরণ করো তাহলে পবিত্র হয়ে যাবে সব আত্মাই প্রথমে পবিত্র ছিল এখন সবাই অপবিত্র এখানে কেউ পবিত্র আত্মা হতে পারে না পবিত্র আত্মা হয় পবিত্র দুনিয়ায় আত্মা পবিত্র হয়ে গেলে তারপরে এই পুরনো বস্ত্র ছাড়তে হয় এটা হতে পারে না যে আত্মা পবিত্র হবে আর শরীর পুতিত তাই তো বাবাকে স্মরণ করতে করতে নিজেকে তমপ্রধান থেকে শতপ্রধান বানাতে হবে একদম প্রথমে যখন তোমরা এসেছিলে তখন পবিত্র ছিলে হ্যাঁ যখন ওরা প্রথমে এসেছিলাম পরমধামে আমরা পবিত্র ছিলাম সত্যযুগে পবিত্র ছিলাম এখন আবারও পবিত্র হতে হবে আর তারা পবিত্র হয়ে ফিরে যাবে তারপরে পবিত্র দুনিয়া আসবে শান্তি ধাম হয়ে আবার মহলে আসবে সেখানে দুঃখের লেস মাত্র থাকে না রাবণ রাজ্যই নেই যাই হোক পুরুষার্থ করে উঁচু পথ পেতে হবে সেই জন্য এই পাঠের পড়া স্বর্গে তো সবাই যাবে যতই হোক উঁচু পদ পাওয়ার জন্য পুরুষার্থ করতে হবে এত এত তোমরা জানো স্বর্গের স্থাপনা নরকের বিনাশ হচ্ছে শিবালয় স্থাপন হবে তো বেশালয় সমাপ্ত হয়ে যাবে শিবালয়ে তো আসতেই হবে কিছু তাদের এই শরীর ছেড়ে দেবে এবং গিয়ে প্রিন্স প্রিন্সেস হবে কিছু প্রজায় চলে যাবে যাদের লাইন একেবারে ক্লিয়ার এক বাবা ছাড়া আর কারো স্মরণ আসে না তাদের বলা যায় সম্পূর্ণ বেগার এমনকি তোমাদের শরীরকেও স্মরণ করোনা অর্থাৎ জীবিত থেকেও মরে যাওয়া আমাদের এখন অসীম ঘরে ফিরে যেতে হবে নিজেদের ঘরকে ভুলে গেছিলাম এখন বাবা মনে করিয়ে দিয়েছেন বাবা মিষ্টি মিষ্টি বাচ্চাদের বোঝান তোমরা বানপ্রস্থে আছো এই সময় তোমাদের সকলের বানপ্রস্থ অবস্থা এখন আমি এসেছি বানের অর্থে সে স্থানে সব বাচ্চাকে নিয়ে যাওয়া মানে পরমধামে যেখানে কোনো বাণী থাকবে না বানপ্রস্থ অবস্থায় যাওয়ার জন্য সব ভক্ত ভক্তি করে এখন বাবা বোঝান সবাই বানপ্রস্থ অবস্থায় কিভাবে যায় তাদের এই শব্দের অর্থ জানা নেই শুধু নামও শুনেছে যদিও বা বাপর থেকে নিয়ে লক্ষী গুরুর দ্বারা অনেক অনুষ্ঠান করেছে কিন্তু কেউ তো ফিরে যেতে পারে না বাবা বলেন ছোট অথবা বড় এখন সবার জন্য বানপ্রস্থ অবস্থা তো এখন ছোট বড় সবার জন্য কিন্তু বানপ্রস্থ অবস্থা সত্যি সত্যি বানপ্রস্থ অবস্থা তো তোমাদের কারণ ফিরে যেতে হবে অসীম জগতের বাবা তোমাদের সবাইকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন সুতরাং বাচ্চাদের খুব খুশি হওয়া উচিত তোমরা জানো কেবলমাত্র বাবাই সুইট সাইলেন্স হোমে নিয়ে যান কেননা আত্মাদের এখন শান্তি প্রয়োজন এখানে তো শান্তি হতে পারে না শান্তিধামের মালিক তো এক বাবাই যখন মালিক আসেন শুধুমাত্র তখন তিনি সবাইকে নিয়ে যেতে পারেন তারা ভক্তি করত শান্তি ধামে যাওয়ার জন্য এরকম কেউ বলতে পারে না আমরা সুখ ধামে যাই বাবা বলেন বাচ্চারা তোমাদেরকে আমি প্রমিশ করি যে তোমাদের সবাইকে ঘরে ফিরিয়ে নিয়ে যাব যদি তোমরা আমার শ্রীমদ অনুসরণ করো যদি কেউ সুবিধা নাও যায় শান্তি তো আমি অবশ্যই নিয়ে যাব কাউকে ছেড়ে দেব না যদি তোমরা না যাবে তো সাজা দিয়ে প্রহার দিও নিয়ে যাব তো যদি কেউ না যেতে চায় তো বাবা সাজা দিয়েও কিন্তু নিয়ে যাবে যেভাবে বাচ্চাদের সাজা দেওয়া হয়ে থাকে যেমন এমনি ছোটো বাচ্চাদের সাজা দেওয়া হয়ে থাকে ঠিক বাচ্চারা তোমাদেরও সেভাবে নিয়ে যাব কেননা ড্রামাতে টু এরকম তার চেয়ে নিজের উপার্জন নিয়ে আমার সাথে যদি চলো তো সেটা বরং ভালো তখন বাবার আমরা উপার্জন করব জ্ঞান উপার্জন করব জ্ঞান ধন পূর্ণ উপার্জন করবো তাহলে বাবার সাথে যদি যায় সেটা ভালো পদ প্রাপ্তিও ভালো হবে পরে যারা আসবে তারা কী সুখ পাবে বাবা বলেন তুমি চাও বা নাও চাও তোমাদের সবার শরীর আগুনে পড়ে যাবে তো যেত চাও আর না চাও সুবিনাশের সময় সবার শরীর আগুনে পড়ে যাবে আর তাদের অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে আমার মতো অনুসরণ করে যদি সর্বগুণ সম্পন্ন ষোলোকলা সম্পূর্ণ হও তো উঁচু পথ প্রাপ্ত হবে কারণ আমাকে ডাকাই হয়েছে এসে ঘরে নিয়ে চলো অর্থাৎ মরণের জন্য বলেছে এ তো সবাই জানে মৃত্যুর সমাপন্ন প্রায় ছিছি কেউ অর্থাৎ হীন চরিত্রের কেউ ওখানে থাকবে না ছিছি কোনো আত্মাহীন চরিত্রে কেউ থাকবে না বাবা বলেন আমি সবাই কি ছিছি দুনিয়া থেকে অবশ্য নিয়ে যাব যারা ভালোভাবে পড়বে তারাই সুবধামে যাবে সুবধাম বা স্বর্গ আকাশে কোথাও নেই দিলওয়ারা মন্দির তোমাদের স্মারক দেব বসে আছে বাপ দাদা তো তাই না এনারই শরীরে বাবা বিরাজমান তোমরা জানো এখানে বাপ দাদা দুজনেই বসে আছেন এই সময় তোমরা বাচ্চারা যারা রাজ্যক শিখছ তা মন্দিরে দেখানো উচিত মহারথী ঘোরছ আছে কল্পে কল্পে হবহু এরকমই মন্দির হবে যা তোমরা গিয়ে দেখবে তোমরা বলবে এই সব ভেঙে যাবে আবারও কিভাবে হবে সে বিষয়ে তোমাদের ভাবা উচিত নয় স্বর্গ এখন কোথায় পড়ে তখন স্বর্গে মহল হবে এই সমস্ত পাহাড় ইত্যাদি ভেঙে যাবে আবার হবে তবুও আবার আবু সৃষ্টি হবে অনেক বাচ্চাই ব্যাপারে বিলহল হয়ে যায় বাবা বলেন বিলহতাই শ্রীমান হওয়ার দরকার নেই কি হবে না অনেকভাবে বলেন দ্বারিকা সমুদ্রের নিচে চলে গেছে দ্বারিকা সমুদ্রের নিচে চলে গেছে আবার উত্থান হবে যে জিনিস নিচে চলে গেছে তা গেছে সমাপ্ত হয়ে যাবে তোমরা জানো স্বর্গে আমরা নিজেদের মহল ইত্যাদি বানাবো ওখানে একেবারে শতপ্রধান সব নতুন নতুন জিনিস হবে তোমরা ওখানের ফল ইত্যাদি ইত্যাদি দেখে আসো নিজের ট্রান্সে যায় তো ওখানকার ফল ইত্যাদি দেখে আসে তোমরা জানো আমরা ওখানে যেতে চলেছি ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয় তো স্বর্গও রিপিট হবে এই নিশ্চয় হওয়া উচিত কিন্তু কারো ভাগ্যে যদি নেই তো বলবে এ কিভাবে হতে পারে কারো ভাগ্যেই নেই তোমরা এটা কিভাবে হতে পারে কীভাবে সম্ভব এত সবাই আবার আসবে আবার মহল বানাবে ইত্যাদি বানাবে তোমরা জানো সোমনাথের মন্দির লুট করে নিয়ে যায় তবুও মন্দির আবারও বানাবে এই খেলাই পূজ্য থেকে পূজারী পূজারে থেকে পূজ্য হওয়ার তো আমরা পূজ্য সত্য হয়ে গেছিলাম আবার দা থেকে পূজারি হয়ে গেছে আবার আমরা এখন পূজ্য হওয়ার পুরস্কার করছি ব্রাহ্মণ দিন তা বৈশ্য শূদ্র এটা হচ্ছে চক্র হুম ব্রাহ্মণ থেকে আবার দেবতা আবার বৈশ্য আবার শূদ্র আবার ব্রাহ্মণ তোমরা বাচ্চারা পদ্মা পদম ভাগ্যশালী তৈরি হও তোমাদের কদমে পদমের ছাপ তথা হাজার লক্ষ কোটি পরম সৌভাগ্য অঙ্কিত হয়ে যায় তোমরা জানো আমাদের কদমে পদম অর্থাৎ পঠনে পাঠনের কদমে পদম সমাহিত হয়ে আছে যত পড়বে তত উঁচু পদ পাবে হলো গোল্ডেন এজ ওখানের ধরণী কত সুন্দর হয় কত সুন্দর মহল তৈরি হয় সব জিনিস শতপ্রধান প্রধান মহল সব সুন্দর ধরণী খুব সুন্দর হবে সব জিনিস শত হবে কোনো ভেজাল থাকবে না দেখতেই নয়ন শীতল হয়ে যায় এমন সুন্দর হবে যে দেখি নয়ন শীতল হয়ে যাবে এমন রাজধানীর তোমরা মালিক হচ্ছ তাহলে কত ভালোভাবে পুরুষার্থ করা উচিত পুরুষার্থেই প্রালব্ধ তৈরি হয় বাচ্চাদের জ্ঞান বুদ্ধি জ্ঞান তো বুদ্ধিতে বাবাকে স্মরণ করতে হবে লৌকিক সম্বন্ধ থেকে মমত্ব মুছে ফেলতে হবে তো বলছো লৌকিক সম্বন্ধ থেকে সমস্ত মমত্ব মুছে ফেলতে হবে শুধু এক বাবাকে স্মরণ করতে হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারোপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার সমস্ত আত্মারোপী বাচ্চারা জানাই মাত পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর বাবার স্মরণে থেকে সদা প্রসন্ন থাকো কখনো নিস্তেজ হয় না অসুস্থ থাকলেও মুরলী অবশ্যই পড়ো বা শোনো তো বলছে বাবার স্মরণে থেকে আমাদের সবসময় প্রসন্ন থাকতে হবে আর কখনো নিস্তেজ হতে হওয়া যাবে না আর অসুস্থ থাকলেও আমাদের মুরলি অবশ্যই পড়তে হবে বা শুনতে হবে দুই নাম্বার পঠন পাঠনের দ্বারা কদম কদমে পদম জমা করো আর সব সঙ্গ ছেড়ে এক বাবার সাথে জুড়ে যাও তো বলছে পঠন পাঠনের দ্বারা কদম কদমে পদম জমা করে আর সব সঙ্গ ছেড়ে আমাদের এক বাবার সাথেই জুড়ে যেতে হবে বরদান সদা সব সংকল্প আর কর্মে বাবাকে ফলো করে সমীপ আর সমান ভব তো বলছে সদা সব সংকল্প আর কর্মে ব্রহ্মা বাবাকে ফলো করে সমীপ আর সমান ভব যেমন ব্রহ্মা বাবা দৃঢ় সংকল্পের দ্বারা সব কাজে সফলতা প্রাপ্ত করেছেন তিনি প্র্যাকটিক্যাল কর্মে কর্মে করে দেখিয়েছেন এক বাবা দ্বিতীয় কেউ নয় তো বাবা দেখিয়েছেন প্র্যাকটিক্যাল যে এক বাবা দ্বিতীয় কেউ নয় কখনও নিরুৎসাহ হয়নি সদা নাথিং নিউ পাঠের দ্বারা বিজয়ী হয়েছে। যা কিছু হচ্ছে নাথিং নিউ হিমালয় সমান বড় বিষয়কে তুলো সমব বানিয়ে পথ বের করেছেন কখনও ঘাবড়ে যাননি সদা এভাবে হৃদয় উদারতা বজায় রেখে প্রসন্নচিত্ত থাকো তো ব্রহ্মাবা যেরকম হৃদয় দ্বার দ্বারা বজায় রেখে প্রসঙ্গচিত থাকতো তা আমাদের সেভাবে থাকতে হবে প্রতি কদমে ব্রহ্মা বাবাকে ফলো করো তো সমীপ আর সমান হয়ে যাবে হ্যাঁ তাহলে আমরা সমীর বাবার সহীপ পার সমান হতে পারবো স্লোগান অতীন্দ্র সুখের অনুভব করতে হলে গোপী বল্লভের সত্যিকারের গোপিকা হও তো বাবা বলছেন অতীন্দ্র সুখের অনুভব করতে হলে আমাদের গোপী বল্লভের সত্যিকারের গোপিকা হও নিস্থিতির অনুভব করুন অসীম প্রাপ্তিতে যত মগ্ন থাকবে তত সীমিত আকর্ষণের ঊর্ধ্বে থেকে পরমাত্ম ভালোবাসায় সমাহিত হওয়ার অনুভব করবে হ্যাঁ তো বলছে অসীম প্রাপ্তিতে যত মগ্ন থাকবে তত সীমিত আকর্ষণের ঊর্ধ্ব থেকে পরমাত্ম ভালোবাসায় সমাহিত হওয়ার অনুভব করবে তোমাদের এই লাভলিন স্থিতি বাতাবরণে আধ্যাত্মিকতার সৌরভ ছড়াবে তোমাদের যে লাভলিন স্থিতি পুরো বাতাবরণে আধ্যাত্মিকতার সৌরভ ছড়াবে ওম শান্তি ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য